হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আর দেখো, আজকে আমি না ছাদ থেকেই ভিডিওটি স্টার্ট করলাম, তো এখন আমি ছাদে চলে এসেছি। আজকে সকালে ব্রাশ করে চা খাওয়া হয়ে গেছে, আর এখন ছাদে এসেছি একটু জামা কাপড়গুলো মেলে দিতে। দেখো আজকে না রোদ্দুর উঠেছে, ওই জন্য সকাল সকাল জামা কাপড়গুলো মেলে দেবো। তো চলো জামা কাপড়গুলো মেলতে থাকি, ঠিক আছে? তো দেখো জামা কাপড় মেলা হয়ে গেছে, আর বাবা বাজারে গেছিল, বাজার থেকে কি কি বাজার করে নিয়ে আসছে চলো দেখতে থাকি। তো দেখো মাছ কিনে নিয়ে আসছে, এগুলো হচ্ছে পুঁটি মাছ, জাপানি পুঁটি বলে। তো মা মাছ কাটছে আর নিয়ে এসেছে চিকেন। তো দেখো চিকেনগুলো পিস পিস করা রয়েছে, আর বাবা তো সকালেই বাজারে গিয়েছিল। তো আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে। আর এই সাইডে দেখো রয়েছে যে মুরগির পাগুলো হয় না, সেই পাগুলো, এগুলো কে কে খাওয়া অবশ্যই বলো, আমার তো খুব ভালো লাগে। আর এই এদিকে আমার ছেলে বায়না করছে, ওর মামির কাছে বই পড়বে। তো দেখো সিলেট নিয়ে বসে গেছে বই পড়তে। তো জানো তো বন্ধুরা, লিখতে পারে সবই, কিন্তু যখন দুষ্টমি করে না তখন লিখতে চায় না। আর হাতের লেখা ভালোই, কিন্তু যখন দুষ্টমি করে হাতের লেখা লিখতে হবে, হাতের লেখা আস্তে আস্তে আস্তে, তারা ওই জন্যই বুঝতে পারে না কি অবস্থা হয়েছে। আর এদিকে মাকে একটু মশলাগুলো করে দিচ্ছি, পেঁয়াজ রসুন সবগুলো ছুলে মশলাগুলো মিক্সিতে করে করে দিচ্ছি, কারণ সকালবেলা যেহেতু মা রান্না করবে উনি করে দিলে ভালো হয়। এখন একটু ঘুরতে আসছি, তো এখন দেখো বিকাল হয়ে গেছে, বিকালবেলা একটু ঘুরু ঘুরু করছি, তাই না বাবা? দেখো আমি আর আমার বাবা, আমার ছেলে আর আমি আমাদের বাড়িতে একটু ঘুরতে আসলাম। দেখো বাড়িতে এখানে বালি রয়েছে, চলো ঘোরা শেষ, এখন একটু বাড়ি যাব। দেখেছো আমাদের এইখানে রাস্তায় যে এইমাত্র তিনটে ব্যান্ড কিনেছি, দেখো এটা হচ্ছে অরেঞ্জ কালার, আর এটা হচ্ছে পিঙ্ক কালার। ব্যান্ডগুলো না ভালো, আর এই পাশে আছে খয়েরি টাইপের, দেখো ভালো লাগছে দেখতে, এই জন্য একসঙ্গে তিনটে নিয়ে নিয়েছি। এমনি আমার ক্লিপ আছে অন্য অন্য ধরনের, তো এইগুলো না অনেকটা ভালো, ভাঙে না তাড়াতাড়ি করে। তো ফ্রেন্ডস দেখো এখন মালা গাচ্ছি, আর দেখো সোয়েটার মাথা ঢেকে মালা গাচ্ছি, কারণ প্রচণ্ড ঠান্ডা জানো তো, ফুল এই সময় না অনেক ঠান্ডা থাকে শীতের সময়, মালা গাঁতে গাঁতে না সর্দি এসে যায়, কারণ শীতের সময় রজনীও ঠান্ডা থাকে। আর এই ফুলগুলো না আজকে ভিজে ভিজে টাইপের, কারণ বৃষ্টি হয়েছিল ওই জন্য ভিজা রয়েছে, কিন্তু কী করা যাবে, গাঁততে হবে, চলো গাঁততে থাকি। আমি আর আমার মা গাচ্ছি, কারণ দুজনে গাঁতলে না তাড়াতাড়ি হয়ে যায়, মা আমাকে গেঁথে দেয়। আর দেখো বেশ বড় বড় আছে ফুলগুলো, ভিজা হলেও বড় বড় আছে ফুলগুলো, তাড়াতাড়ি করে হয়ে যাবে।
দেখো দেখতে খুব সুন্দর লাগছে, তাই না বলো? ফুল ফুল তো সবারই প্রিয়। আর এই ছোটাগুলো দিয়ে না গাঁথা হয়, এগুলো ছোট ছোট করে দেখো এইভাবে করে আমি করে নিয়েছি। এখন এগুলো দিয়ে মালা গাঁথবো। আর এটাকে না ফাঁকা মালা বলে, দেখো ফাঁকা মালাগুলো এরকমের টাইপের হয়। আর দেখো এখানে না রজনী দিয়েছে, তো রজনী ফুলগুলো দেখতে দেখো খুব সুন্দর লাগছে। আর রজনী ফুল দিয়েও এইভাবে করে মালা গাঁথতে হয়। তো আজকে দুটো গাঁদা ফুল দিয়েছে আর একটা রজনী, তো এইভাবে করে মালা গাঁথতে হয়। দু একদিন একটা গাঁদা ফুল একটা রজনী দিলেই হয়ে যায়। তো যখন ফুলের দাম বেশি হয় তখন, মানে যে ফুলের দাম যখন বেশি সেইভাবে করে মালা গাঁথতে হয়। তো আরও বিভিন্ন ধরনের ফুল দেয় মালা গাঁথতে। তো তারপরে দেখো লাড্ডু নিয়ে বসেছি লাড্ডু খেতে। এই দেখো তোমাদের দাদাভাই বাড়ি চলে আসছে। আর দেখো ছেলে বাবা পাগল, আর আছে মোবাইল পাগল। আর বাবার মোবাইল নিয়ে কি করছে দেখো। আজ কতদিন পরে আসলা বলো তো? 17 দিন পরে, দেখেছো 17 দিন পরে বাড়িতে আসলো। পকেটে ট্রেনের টিকিট, আর আমার ছেলে এটাকে কি বলে জানো, মাঝে মাঝে খেলা করে আর বলে কি টাকা। তো ভিডিওটি এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। আর সবাই ভালো থেকে সুস্থ থেকো। গুড নাইট সবাইকে।